বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে তিনটি সেক্টর গভীরভাবে অবদান রেখেছে। এগুলো হলো গার্মেন্টস, সেবা এবং অভিবাসন খাত। গার্মেন্টস খাতের কাঁচামাল আমদানির খরচ বাদ দিলে দেখা যায় অভিবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স থেকে নেট বৈদেশিক মুদ্রা আয় গার্মেন্টের চেয়ে 3 গুণ বেশি। তাই একথা বলতে বাধা নেই যে অভিবাসীর ঘামের টাকা সচল রাখছে দেশের অর্থনীতির চাকা। বর্তমানে বাংলাদেশের 1 কোটির উপর মানুষ এখন পৃথিবীর প্রায় 162টি দেশে অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন এবং দেশের অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখছেন। ইপসার গবেষণায় দেখা গেছে, সম্ভাবনাময় ও কার্যকরী এই খাতটি নানান সমস্যায় জর্জরিত। যেমন, আন্তর্জাতিক পরিবেশে কাজ করার জন্য যে মানের শিক্ষা, ভাষা জ্ঞান, দক্ষতা, সংস্কৃতিবোধ, আচরণবিধি ও অর্থজ্ঞান দরকার তার অভাব রয়েছে। চাহিদার তুলনায় অধিক গমনেচ্ছু ও অপরিকল্পিতভাবে সরকারের তত্ত্বাবধানের বাইরে বিচ্ছিন্ন ব্যক্তিগত প্রচেষ্টায় বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেকে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের অভাবে শ্রমিকরা বিদেশ থেকে বড় অঙ্কের অর্থ উপার্জনে ব্যর্থ হচ্ছেন এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের চুক্তিপত্র সম্পাদিত হয় না, ফলে পদে পদে তারা হয়রানি ও প্রতারণার শিকার হন। দেশের বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাতে সুশাসন প্রতিষ্ঠা, দালাল নির্ভরতাকে নিয়ন্ত্রণ, প্রতারণা ও অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা আনয়ন, স্থানীয় পর্যায়ে অভিবাসন বিষয়ক বিরোধ নিষ্পত্তিকরণে ইপসা, ইউকে এডের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল ও প্রকাশ, প্রমোটিং নলেজ ফর অ্যাকাউন্টেবল সিস্টেমের কারিগরি সহযোগিতায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা, সফরভাটা ইউনিয়ন ও রাঙ্গুনিয়া পৌরসভায় ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ঈদগা ইউনিয়ন ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন ইন বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা 1985 সাল থেকে বৃহত্তর চট্টগ্রামে উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে। নিরাপদ অভিবাসন আমাদের মানবাধিকার এবং সুশাসন এই থিমের আওতায় একটি নিয়মিত কর্মসূচি। বৃহত্তর চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশে অভিবাসনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। এখান থেকে একটা বিপুল সংখ্যক মানুষ তারা অভিবাসিত হয় এবং তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু আমরা দেখতে পাই এর ফলে আমাদের এই অঞ্চলের অনেক মানুষ শুধু না জানার কারণে এবং তাদের অদক্ষতার কারণে তারা কিন্তু প্রতারিত হয়। কর্মসূচি বাস্তবায়নের অন্যতম কৌশল স্থানীয় জনগণের মধ্যে নিরাপদ শ্রম অভিবাসন সম্পর্কে জনসচেতনতা তৈরি করা, সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মধ্যে আন্তঃযোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা। বাংলাদেশের অর্থনীতি আসলে বেঁচে আছে এবং টিকে আছে এই অভিবাসনের উপর। কনটেক্সট অ্যানালাইসিস, ডাটাবেস তৈরিকরণ, যুব স্বেচ্ছাসেবক দল গঠন, গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি GMC গঠন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান, পাবলিক পরামর্শ সভা করা, মিডিয়া ব্রিফিং, তথ্যচিত্র প্রদর্শনী, মাইগ্রেশন সাপোর্ট সেন্টার স্থাপন ও তথ্য প্রদান, অভিবাসন বিষয়ক অভিযোগ গ্রহণ, সমাধান ও বিরোধ নিষ্পত্তি করা, অমীমাংসিত অভিযোগগুলো আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে রেফার করা। যুব স্বেচ্ছাসেবকরা হল 18 থেকে 35 বছরের 20 সদস্য বিশিষ্ট একটি গ্রুপ এবং অভিবাসন বিষয়ক অভিযোগ নিষ্পত্তিতে গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটিকে সহযোগিতা করছে। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদ, ইপসা ফেয়ার লেবার মাইগ্রেশন ইন বাংলাদেশ। 2017 থেকে আমি এটার সাথে কাজ করতেছি। এখানে আমাকে অনেক কিছু শেখানো হয়েছে, অনেক কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় সার্ভে করেছি, তাদের সমস্যাগুলো তুলে এনেছি। গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি GMC হলো এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও বিভিন্ন পেশার সমন্বয়ে গঠিত 10-15 জন সদস্যের একটি দল, যারা একটি নিরাপদ অভিবাসন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্বেচ্ছায় সমবেত হয়ে প্রান্তিক অভিবাসীর অভিবাসন বিষয়ক অভিযোগগুলো বিশ্লেষণ করে উভয় পক্ষের সম্মতিতে সামাজিক সালিশের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিকরণ ও প্রয়োজনে আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের রেফার করণে সহায়তা করছে। আমরা ইপসার সহযোগিতায় এবং ইপসার মাধ্যমে যে GMC কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির মাধ্যমে অনেক কিছু 22-17টা আমরা অভিযোগ গ্রহণ করেছি, 14-15টা অভিযোগ নিষ্পত্তি করেছি। উক্ত বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জুগিয়েছে। লেবার মাইগ্রেশন প্রকল্পের অন্যতম কর্মকাণ্ড হল প্রান্তিক পর্যায়ে জ্ঞান বিনিময় সভার আয়োজন করা। এই জ্ঞান বিনিময় সভা আয়োজন করা স্থানীয় কোনো সামাজিক নেতার আঙিনায় বা কোনো সামাজিক প্রতিষ্ঠানের সীমানায়। শ্রম অভিবাসনের সাথে সংশ্লিষ্ট যে মাল্টি স্টেক হোল্ডারগুলো আছে তাদের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য আমরা সহযোগিতা করব। জ্ঞান বিনিময় সভা নিরাপদ অভিবাসনের ধাপ, করণীয় ও অভিবাসন বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের নাম, ঠিকানা ও সেবার ধরন নিয়ে আলোচনা করা হয়।
এই সমন্বয় ও পরামর্শ সভায় শ্রম অভিবাসন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ এসে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করে থাকেন। পরবর্তীতে প্রকল্পের গুরুত্ব সাপেক্ষে উক্ত পরামর্শগুলো প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। যেমন নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিতকরণে স্থানীয় জনগণের একটি পরামর্শ ছিল নিরাপদ অভিবাসন বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন। পরবর্তীতে এই ভিডিও চিত্র প্রদর্শন প্রকল্পের নিয়মিত কর্মকাণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নিরাপদ অভিবাসন বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ইপসা লেবার মাইগ্রেশন প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে অনুভব করেছে উপজেলা পর্যায়ে শ্রম অভিবাসন বিষয়ক দপ্তরের শূন্যতার ঘাটতি। মডেল হিসেবে ইপসা তার কর্ম এলাকায় ইউনিয়ন পরিষদে স্থাপন করেছে ফেয়ার মাইগ্রেশন সাপোর্ট সেন্টার। এই সাপোর্ট সেন্টারে একজন যুব ভলেন্টিয়ার সহায়ক হিসেবে বিদেশে গমন ইচ্ছুক ব্যক্তিকে নিরাপদ শ্রম অভিবাসনের ধাপ ও প্রয়োজনীয় তথ্য বিনামূল্যে প্রদান করে। এই ফেয়ার মাইগ্রেশন সাপোর্ট সেন্টারটি প্রান্তিক অভিবাসের নিকট শ্রম অভিবাসন বিষয়ক তথ্য প্রাপ্তিতে বিশেষ ভূমিকা রাখছে। গবেষণা ও মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা থেকে দেখা যায় অধিকাংশ অভিবাসী এই অভিবাসন প্রক্রিয়ার প্রতারণা বা হয়রানির শিকার হন এবং এই বিচার প্রাপ্তি ও আইনের প্রবেশ গম্যতা প্রান্তিক পর্যায়ে অপ্রতুলতার কারণে তার প্রতিনিয়ত হয়রানি ও দারিদ্রতার ঝুঁকিতে পড়ে যায়। এই সংকট নিরসনে ইপসা মডেল হিসাবে স্থানীয় পর্যায়ে জিএমসির মাধ্যমে সামাজিক সালিশ আয়োজন করে। আপনাদেরকে আমরা গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি ইপসার আপনাদেরকে আমরা ডেকেছি এই জন্য, এই আমাদের সরবপাটার এই আবুল মনসুরের ছেলে এই রহিমুল্লাহ আমাদের কাছে একটা লিখিত একটা অভিযোগ দিয়েছেন কাতারের বিচার নেওয়ার জন্য। ইপসা মনে করে আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেতে আর্থিক ও উচ্চ মূল্য গুনতে হয়, তা মূলত প্রান্তিক অভিবাসীর জন্য নতুন সংকট সৃষ্টি করে। তাই দারিদ্রতা হ্রাসে বিরোধ মীমাংসার বিকল্প উপায় হিসেবে সালিশের প্রয়োজনীয়তা অপরিসীম। কোনো প্রকার কাজ দিতে পারতেছে না, তারপর আমি করছি এখানে চলে আসার জন্য বাধ্য হলাম। তাছাড়া আদালত ভিত্তিক আইনি বিচার ব্যবস্থায় ব্যক্তির আবেগ অনুভূতির অংশকে অস্বীকারের মাধ্যমে আইনগত পদ্ধতিতে বিচার করা হয়। বেদদার আঘাত করছে। আগামী রোববার উভয়ের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে সমাজের সম্প্রীতি ও উভয় পক্ষের মাঝে শান্তি ও মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় থাকে। স্থানীয় বিচার ব্যবস্থা শুধু বিরোধ নিষ্পত্তি করে না, পাশাপাশি সমাজের মূল্যবোধ প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। সরব বাটা ইউনিয়নকে ইপসা মাইগ্রেশন প্রকল্পের আওতাভুক্ত করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রতারিত হয়ে ফিরে আসার পর আমি আমার টাকাটা ফিরিয়ে পেয়েছি। এবং এই মডেলটি প্রান্তিক বিচার প্রাপ্তির নিকট ব্যাপক জনপ্রিয়তা ও বিশ্বাসের স্থান করে নিয়েছে। আমরা মনে করি এই গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটিকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ, নিয়মিত তাদের দক্ষতা বৃদ্ধি কার্যক্রমটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আমি আবুল কালাম, আমার মেয়ে নুন্নারিকে আমি গত এক বছর আগে সুজিয়ার পাড়াই। এখানে পাড়ানোর পরে কোনো এক পর্যন্ত খোঁজখবর হয় নাই। আমি খুব এনজিও থেকে টাকা নিয়ে বহুত কষ্ট করি পাড়াই। বড় আশা করে পাড়াইলাম, এখন তো কোনো কিছু হইল না। আমার মেয়ের একটা নাতি আছে 7 বছর বয়স, হলের ভালো কিছু কিনতে পারছি না, দিতে পারছি না। এই নাতিনকে নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে দিন কাটির। আপনাদের কাছে আকুল আবেদন জানাই যেন আমার মেয়েটা অতি সত্তর খবর ভাই মাতন। আমাদের এই যে অভিজ্ঞতা, চট্টগ্রামে আমরা যে অভিজ্ঞতাটি অর্জন করলাম, সেই অর্জনটিকে সরকার এবং সংশ্লিষ্টরা গুরুত্ব সহকারে নেবেন এবং এটিকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ইপসার সাথে সবাই মিলে সহযোগিতা করবেন। এবং আমরা আশা করছি এভাবে একটা সম্মিলিত প্রয়াস এবং সমন্বয়ের মাধ্যমে আমরা বাংলাদেশে একটা নিরাপদ অভিবাসন প্রক্রিয়া এবং পরিবেশ আমরা তৈরি করতে পারবো, যার মাধ্যমে আমাদের বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাওয়ার যে আমাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটি আরও ত্বরান্বিত হবে।